মনের গহনে ডুব সাঁতার, সবটাই কি হ্যালুসিনেশন? ডাক্তার অরুণ কুমার দত্তর অভাবিত। কোণের দিকে বিছানায় শোয়া লোকটার শরীর থরথর করে কেঁপে উঠল। রগের দুপাশে গোলমতো কি একটা যন্ত্র লাগিয়ে দাঁড়িয়ে আছেন এক অল্প বয়সী মহিলা। যন্ত্রটা থেকে বেরিয়ে আসা তার আর একটা বাক্সের মতো বড় যন্ত্রের সঙ্গে লাগানো। একজন ভদ্রলোক সাদা কোট পরে সেই যন্ত্রটা চালাচ্ছেন। একটা সুইচ টিপতে যন্ত্রটায় হঠাৎ লাল আলো জ্বলে উঠল। আশ্চর্য, আমি কোথায়? টেবিলের ওপাশে সাদা কোট পরা আর একজন ভদ্রলোক কতগুলো কাগজ নিয়ে কি দেখছেন। মুখ তুলে চাইলেন ওই লাল আলো জ্বলা যন্ত্রের সামনের লোকটার দিকে। মেয়েটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। সিস্টার, কত ভোল্ট চালাচ্ছেন? 110 মাইক্রোভোল্ট স্যার। নো নো নো, 100 মাইক্রোভোল্টের বেশি দেবেন না। ওকে স্যার। আর 0.9 সেকেন্ড, ওকে? ইয়েস স্যার। অমিতাভ, নাও উই উইল সি দ্য ডিফারেন্স, জাস্ট অবজার্ভ। কোণের দিকে যে লোকটা শুয়েছিল তার কাঁপুনিটা এবার থেমে গেছে। মুখ দিয়ে একটা গোঙানির মতন শোনা যাচ্ছে শুধু, কিরকম নিষ্পন্দ হয়ে পড়ে রইল। কি ব্যাপার, কি লোকটাকে এরা মেরে ফেলল নাকি? এরা কি গিনিপিগের মতো মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে? আমি 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 কি কোনো বিজ্ঞানী চক্রের শিকার? ওহ, মাথাটা কেমন ঝিম ধরে যাচ্ছে। আর ভাবতে পারছি না, আর হুইল চেয়ারে বসানো কেন আমাকে? কিভাবে এলাম আমি এখানে? আমার মনে পড়ছে বেহালা হাউজিং এস্টেটে আমার দোতলার ফ্ল্যাটের ব্যালকনিতে আমি দাঁড়িয়েছিলাম। ছেলের স্কুলের বাস আসবে একটু পরেই, বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে যাবে অনির্বাণকে। অনির্বাণ আমার ছেলে। আর মিনিট পাঁচেক বাদেই আমি বেরোবো, নিয়ে আসবো অনির্বাণকে। আমি কটা বাজে দেখছিলাম, কটা বাজে, তারপরে বোধ হয় কি হলো অ্যাক্সিডেন্ট হলো। আমার কিছু মনে পড়ছে না, আর কিছু মনে পড়ছে না আমার। সিস্টার, ওই লোকটা শিরা এবার অ্যাট্রোপিন ইনজেকশনটা দিয়ে দিন। ইয়েস স্যার। একি আপনি এখনো এখানে? ওহো, আকরাম, একে জায়গায় রেখে এসো, বেক বেক। আখি পোশাক পরা একটা লোক এগিয়ে এলো, হুইল চেয়ার ঠেলে ঘরের বাইরের প্যাসেজে নিয়ে এলো আমায়। আমি কোথায় এসেছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন? यम का दक्षिण द्वार में आए हैं आप और जा रहे हैं फिर से यम लोक में। आश्चर्य, ये सब की कथा? ये सब की कथा? पैसेजটা গিয়ে পড়েছে একটা বাঁধানো রাস্তায়। একপাশে সবুজ লন,
ওধারে সুপুরি গাছের সারি বিশাল একটা ঝাড়ে মালতীরতা হাওয়ায় দুলছিল। একটা ছোট্ট টুনটুনি উড়ে এসে লতাটাতে বসতেই সেটা আরো ঝুলে পড়ল। সেই ঝুলন্ত লতাটা ধরে দোল খাচ্ছে পাখিটা, দোল খাচ্ছে, দোল খাচ্ছে। সবই বেশ সুন্দর, কিন্তু কি হয়েছে আমার, কি হয়েছে, আমি এখানে কেন? বাঁধানো রাস্তা দিয়ে হুইল চেয়ারটা ঠেলে আকরাম আর একটা বড় বাড়ির মধ্যে ঢুকলো। এত সামনে লিফট, ভেতরে ঢুকলো, ফার্স্ট ফ্লোরে নব টিপলো। দোতলায় উঠে করিডোর দিয়ে এঁকে বেঁকে আমাকে নিয়ে এলো একটা বড় হল ঘরে। একটা খালি বেডের পাশে এসে থামলো। এসা কি যে, ইয়া তো বেড পে সো যাইয়ে, নাই তো সোফা পে বেড যাইয়ে, চলিয়ে। বেডে শোব কেন, বেডে শোব কেন, আমি আমি কি রুগী, আমি কি রুগী, আমি বেডে কেন শোব? গদিয়াটা সোফাটায় বসলাম। সোফাটার বাঁ পাশে খালি বেডটা, ডান পাশের বেডের উপরে একজন চশমা পরা ভদ্রলোক বসে আছেন। বছর 50 হবে বয়স, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, গোঁপ, এক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। হাসছেন নাকি মুচকি মুচকি? বেশ বড় হল ঘরটা, এক গোটা দশেক বেড আর সোফা। ঠিক উল্টো দিকের বেডে আপাদমস্তক মুড়ি দিয়ে একজন শুয়ে, ওপাশে দূরে দরজার কাছে আরো কজন তাদের বেডে শুয়ে আছে নিশ্চলভাবে। ডান দিকে দরজার পাশে বাথরুম থেকে একটা না একটা শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছে। এই বয়স্ক ভদ্রলোকই কাছাকাছির মধ্যে আছে। ও ওকে ওকে জিজ্ঞেস করা যাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলতে পারেন আমি আমি এখন কোথায়, আমি এখন কোথায় আছি? আপনি এখন প্রেত লোকে, প্রেত লোক। কি জাদা বলছেন আপনি, কি জাদা বলছেন? প্রথম প্রথম এখানে এসে কেউ কেউ বুঝতে পারে না তাদের দেহান্তর ঘটে গেছে। হয়ে যাবে, হয়ে যাবে, আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। শুনুন, অদমের অদমের মানব জীবনের নাম ছিল রমেন বিশ্বাস, রমেন বিশ্বাস। হুগলি জেলার হলিপালে বাস ছিল আমার। এরা এরা সব কারা? ওরা ওরা সবাই ভূত। ভূত? হ্যাঁ ভূত, সাদা ভূত, কালো ভূত, বেডে ভূত, ঢেঙা ভূত, অদ্ভুত, যত ভূত, কিম ভূত, কিমাকার। ওই যে শোঁ শোঁ আওয়াজটা শুনছে, ওরা কি বলুন তো, ওরা প্রেতপুরীর বাঁশি। কি কি যে বলেন, আরে ওটা তো আমি বুঝতে পারছি, গিজারের আওয়াজ, বাথরুমের দিক থেকে আসছে, মানে বাথরুমে জল জল গরম হচ্ছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? আমি আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, থাকবো না আমি। বিপেশন্ট। ও ওপাশে দরজা দিয়ে একজন ঢেঙা ফর্সা কটা চোখের ভদ্রলোক ছুটে ঢুকে এসে আমার পাশের খালি বেডটায় বসে পড়লেন। বিপেশন্ট, বি কুল ফ্রেন্ডস, বি কুল, ইউ হ্যাভ টু কিপ ইয়োর কুল অ্যান্ড ফলো অনলি ক্যাপ্টেনস ইনস্ট্রাকশনস। আইয়া আইয়া হিয়ার, আমরা এখন কোথায়? ওই
We are in Atlantic. We are on Titanic. Atlantic. Titanic. Titanic is sinking. Oh my God, Titanic is sinking. We all are in the dormitory. Keep cool. Just look outside. How dark it is. Just look outside and see how dark it is. Oh my God. Oh my God. Oh my God. Ashton's look to keep your books at you. By the make courage. Tie on the car. Titanic জাহাজে তো অনেকদিন আগেই শরীর সমাধি হয়ে গেছে এখন আবার টাইটানিকের কথা Don't worry at all Someone will save us Have faith in God Don't be frightened Oh, can you hear the whistling sound of the rescue boat Thank God it's coming Oh, it's coming আরে দুয়ার কি বলছেন আপনি ওটা তো গিজারের আওয়াজ কি আবল তাবল বকছেন আপনি কি বকছেন আবল তাবল Okay, I'll go now to see the captain. Just wait for the captain's instruction. যেমন এসেছিল ছুটে আবার তেমনি ভাবে বেরিয়ে গেল লোকটা ওর নাম হচ্ছে টম হিল যাতে স্কটিশ ইনি টাইটানিক জাহাজ ডুবিতে মারা যান তারপর থেকে এখানে আছেন ওনার ধারণা উনি মারা যাননি উনি এখনো টাইটানিক জাহাজে অবস্থান করছেন এখানে আবার কেউ কেউ এসেই মানব জন্ম নিয়ে চলে যায় আবার কেউ কেউ টমের মতো থেকে যায় অনেকদিন থাকে জম ঘরে তো আপনি গিয়েছিলেন সেখানে দেখেননি যমরাজ তার সঙ্গে চিত্রগুপ্ত আর পরিরানীকে এইসব বলছি আমি বুঝতে পারছি না ঝিম ধরা মাথাটা এখন যেন একটু পরিষ্কার একটু স্বচ্ছ বুঝতে পারছি কোনো একটা নার্সিংহোমে কি হাসপাতালে আনা হয়েছে আমাকে গায়ের ডোরা কাটা রোগীর পোশাক পরানো হয়েছে কিন্তু কেন আমি এখানে কেন আমি একজন প্রতিষ্ঠিত সংসারী মানুষ আমি উল্টো দিকে আপাদমস্ত গুলি দেওয়ার লোকটা এক ঝটকা গায়ের চাদরটা খুলে ফেলে আমার দিকে তাকিয়ে দেখছে মুখে চাপ দাড়ি পুরুষ্ট মোটা গোঁপ নয়া চুড়িয়া দেখছি আরে ভালো 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 আপনার তো জবাই হয়ে গিয়েছে শোনেন এখানে খুব সাবধানে থাকবেন ওই জল্লাদটা আসে ওর সঙ্গে সাগরের কোসাইবি থাকে এখান থেকে এক একটা মুরগি ধরবে আর জবাই ঘরে নিয়ে গিয়ে কপ 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 করে জবাই করবে আমি কিন্তু বাবা জল্লাদদের দেখলে একেবারে খাঁচার ভিতরে সিঁধিয়ে যাই ওমাকে কিছুতে ধরতে পারে না আপনি আপনি কে হ্যাঁ এটা এটা কোন জায়গা আরে আমরা এখানে সবাই এক একটা মুরগা মুরগা এক একটা আর এটা হচ্ছে মুরগের খাঁচা ওই শোনেন ওই শোনেন ওই ডেকচিতে মুরগি রান্না হচ্ছে সো সো করে আওয়াজ হচ্ছে শুনছে না এই দাঁড়ান 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 দেখি তো একবার দেখি তো আরে এই জল্লাদ কোথায় আর মালকিন বেরিয়ে পড়েছেন এখুনি ধরতে আসবেন আমি বাবা লুকিয়ে পড়ছি আমি লুকিয়ে পড়ছি ধর পড়িয়ে গিয়ে আবার মস্তক মুড়ি দিয়ে লোকটা আবার বিছানায় শুয়ে পড়ল ও সব কেমন যেন হেয়ালি মতন লাগেছে আমার কি হচ্ছে সব কি ধরনের কথাবার্তা হচ্ছে এখানে আজে শুনুন মরাই হচ্ছে আব্দুল বুঝলেন মানব জন্মে মুরগি বিক্রি করতো প্রেত লোকে এসে ওর মনে সেই ধারণাই রয়ে গেছে attention attention please attention আবার আবার সেই ঢাঙা ফর্সা টাইটানিক লোকটা ছুটে এলো ঘরে Captain is coming, don't worry. I told you, we will all be rescued. You just have to be disciplined. All of you, be disciplined and follow Captain's instruction. Titanic is sinking. Oh my God, Titanic is sinking. Ashen, Yomraj Ashen. Oi,
রমেন বিশ্বাস এবার হাত দুটো সোজা উপরে তুলে ধরল। আসছেন যুবরাজ, সঙ্গে জাবদা হাতাহাতে চিত্রগুপ্ত আর বরির আলী। এই প্রেত লোকে বুঝলেন মরাই পাপ পুণ্যের হিসেব নিকেশ নেওয়া হয় প্রতিদিন প্রতিদিন। আরে আরে তাই তো, সেই সেই বয়স্ক ভদ্রলোক, সেই অমিতাভ আর সেই সেই সুন্দরী মহিলা, এরা তিনজনেই ঘরে ঢুকছেন। অমিতাভর গলায় স্টেথোস্কোপ ঝুলছে, হাতে একটা বাঁধানো খাতা আর কলম। ও আরেকজনের হয়তো কোটের পকেটের উপরে নাম লেখা রয়েছে, ডক্টর রথিন মিত্র। প্রথমে ঢুকে দরজার পাশে শোয়া লোক দুটোকে দেখলেন, তারপর রমেন বিশ্বাসের দিকে এগিয়ে গেলেন। রমেনবাবু সে একইভাবে হাত তোলা, যৌরাজের জয় হোক, যৌরাজের জয় হোক। এই প্রেতলোক থেকে কবে উদ্ধার পাবো যৌরাজ? পাবেন পাবেন, সময় হলে ঠিক ছাড়া পাবেন। অমিতাভ, অমিতাভ, এই ওয়ার্ডে সব থেকে খারাপ কেসগুলো রাখা হয়। এই ভদ্রলোক অ্যাবসলিউটলি স্কিজোফ্রেনিক। লক্ষ্য করো, ইনি হাত দুটো একইভাবে উপরে তুলে রেখে দিয়েছেন। অ্যান্ড দিস স্টেজ উই কল দ্যাম ক্যাটাটোনিয়া। এতে ডিসঅর্ডার ওরিয়েন্টেশন অফ টাইম প্লেস এন্ড পার্সন হয়। এরা সবাই স্থানকাল পাত্র নিয়ে একটা একটা মানসিক বিভ্রান্তিতে রয়ে গেছে। এরা ফ্র্যাকচার্ড পার্সোনালিটি, হোয়াট আই মিন টু সে, ভগ্ন ব্যক্তিত্বের লোক হয়। ইলেকট্রোথেরাপি করে সবসময় ভালো ফল পাওয়া যায় না, তো উই হ্যাভ টু ডিপেন্ড অন ড্রাগ থেরাপি। হ্যালো টম, হাউ আর ইউ টুডে? উই আর অনার্ড স্যার, উই আর অনার্ড স্যার। আই বিলিভ দ্য রেস্কিউ বোট ইজ হিয়ার, আই ক্যান হিয়ার দ্য হুইস্টিং সাউন্ড। হুইস্টিং স্যার? ও আই সি। সিস্টার, উই গিজারটা একবার বন্ধ করে দিতে পারবেন? ইয়েস স্যার। অমিতাভ, এ হচ্ছে টম হিল, স্কিজোফ্রেনিয়ায় অনেকদিন ধরে ভুগছে। হ্যালুসিনেটরি স্টেজ বা স্বপ্নাচ্ছন্ন অবস্থায় থাকে। লো ভোল্টে ইলেকট্রোথেরাপি করে এর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কেন, এদের সকলেই প্রায় একই ধরনের হ্যালুসিনেশন বা মতিভ্রমে ভুগছে। আব্দুল, ডক্টর মিত্র পায়ে পায়ে এগিয়ে গেলেন আপাদ মস্তক মুড়ি দেওয়া লোকটার দিকে। আব্দুল, ক্যা হাল হ্যায়, ক্যা হাল হ্যায় আব্দুল? আব্দুল, থেকে থেকে এরম করে স্যার? এদের সকলের রক্তে ডোপামিনের মাত্রা বেড়ে গেছে। আব্দুলের আবার স্কিজোফ্রেনিয়ার সঙ্গে প্যারানোয়া মিশে রয়েছে। এর প্যারানোয়া হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যেখানে রোগী আশেপাশে সবাইকে শত্রু বলে মনে করে। ইম্পালসিভ থটস, আবেগতাড়িত চিন্তাধারা ওর মনের শেকড়টাকে কুড়ে কুড়ে খেতে থাকে। এরা মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড হিংস্র, মারমুখী হয়ে ওঠে, ভেরি ভেরি ভিরুলেন্ট। এই যে, কেমন আছেন? ডক্টর মিত্র একেবারে আমার সামনাসামনি। এখন কি একটু সুস্থ বোধ করছেন মিস্টার মুখোটি? প্রণব মুখোটি, এম আই রাইট? হ্যাঁ, আমি প্রণব মুখোটি। ডাক্তারবাবু, আমি এখানে কেন? আপনারা আমাকে এইসব পাগল রুগীদের মধ্যে কেন রেখেছেন? প্লিজ প্লিজ মিস্টার মুখোটি, পাগল শব্দটা ব্যবহার করবেন না, ওটা বড় নিষ্ঠুর ভাষা। এরা সকলেই মানসিক রোগী, এদের সুস্থ করে মানসিক ভারসাম্য ফিরিয়ে এনে আমরা সমাজে পুনর্বাসন করার চেষ্টা করি। এটা একটা মানসিক হাসপাতাল। তাহলে আমাকে এদের সঙ্গে রেখেছেন কেন? আমি তো মানসিক রোগী নই। মিস্টার মুখুটি, আপনাকে হিপনোসিস করে আপনার ট্রান্স স্টেজে, আই মিন স্বপ্নাচ্ছন্ন অবস্থায় আমরা জানতে পারি আপনার নিজের দোতলার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের স্তূপীকৃত বালির দিকে আপনি তাকিয়েছিলেন। তখন আপনার মনে হয়েছিল আপনি একটা প্রজাপতি, আর রোদে ঝিকমিক করা বালিকণাগুলো অজস্র সূর্যমুখী ফুল, তারা সবাই আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। তাই আপনি প্রজাপতির ওড়ার ভঙ্গিতে
সূর্যমুখী ফুলগুলোর কাছে যেতে চান। দ্য ফ্যাক্ট ইজ, আপনি দোতলার ব্যালকনি থেকে লাফিয়ে পড়েন নিচের বালির ওপরে। থ্যাঙ্ক গড বালি থাকায় মিরাকুলাসলি আপনি বেঁচে যান। পরে জেনারেল হসপিটালের এমার্জেন্সি থেকে আপনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। অমিতাভ, এনার কেসটা হচ্ছে হেরিফ্রেনিয়া, হেরিডিটারি স্কিজোফ্রেনিয়ার রোগী যারা, তারা অনেকেই প্রথম জীবনে স্বাভাবিক থাকেন, পরে কোনো এক সময় এই বংশানুক্রমিক স্কিজোফ্রেনিয়া আত্মপ্রকাশ করে, ঠিক যেমন হয়েছে এই প্রণব মুখোটির ক্ষেত্রে। তবে ইলেকট্রোথেরাপি করে এনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া গেছে। এখন এর লিউসিড ইন্টারভেল, যেটাকে আমরা বলি মানসিক প্রশান্তি, সেই স্টেজ চলছে। এখন এদের মনের অবস্থা খুব সহজ থাকে, স্বাভাবিক থাকে, আগেকার কথা প্রায় কিছুই মনে থাকে না। ওয়েল মিস্টার মুখোটি, আপনাকে আর এখানে থাকতে হবে না। সিস্টার, এনার আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করছেন। আব্দুল ওকে এখানে কেন নিয়ে এলো? আই এম ভেরি সরি মিস্টার মুখোটি, আপনি যান, সিস্টার আপনাকে নিয়ে যাবেন, প্লিজ সিস্টার। চলুন, আপনার ছুটি হয়ে গেছে। রমেন বিশ্বাস ওই উঁচু করে তোলা হাত দুটোকে হঠাৎ আশীর্বাদের মতো ভঙ্গিতে আমার দিকে বাড়িয়ে দিল। এই প্রেতলোক থেকে তুমি মুক্তি পেলে, পুনরায় মানব দেহ পরিগ্রহ করে পুনর্জন্মের ভেতর দিয়ে নতুন জীবন শুরু করো। মুভ অ্যাহেড, হোল্ড দ্য হ্যান্ড অফ ইয়র হোস্টেস, মুভ অ্যাহেড, লাইফ ওয়াট ইজ হিয়ার টু রেস্কিউ ইউ, ডোন্ট বি ফ্রাইটেন, ও মাই গড, টাইটানিক ইজ সিঙ্কিং, টিপনিগুলো শুনতে শুনতে আমি ঘর থেকে বাইরের বারান্দায় চলে এলাম। সিঁড়ির মুখের দিকে তাকিয়ে দেখি আমার বাড়ির লোকজন সবাই আমার জন্যে অপেক্ষা করছে। ওদের চোখে মুখে উৎকণ্ঠা, আবার একই সঙ্গে একটা অদ্ভুত প্রশান্তি।